আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে সেপ্টেম্বর মাসের 30 তারিখ, আজকে ওমানের কিছু নিউজ এখন আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রথমে যে বিষয়টি সম্পর্কে বলতে চাই সেটি হচ্ছে, আপনারা জানেন গতকালকে কুয়েতের আমির শেখ সাবা মারা গিয়েছেন এবং 91 বছর বয়সে উনি আমেরিকাতে মারা গিয়েছেন। তো যাই হোক, উনি আরব গালফ অর্থাৎ জিসিসি কান্ট্রিগুলোর মধ্যে একজন অভিভাবকের মতো ছিলেন। আপনারা জানেন ইতিপূর্বে আমাদের ওমানের সুলতান মারা গিয়েছে, তিনিও একজন অভিভাবকের মতো ছিলেন এবং ওনার সাথে শেখ সাবার অনেক ভালো সম্পর্ক ছিল এবং উনি মারা যাওয়ার পর কিন্তু শেখ সাবা ওমানেও এসেছিলেন। তো যাই হোক, ওনার মৃত্যুতে ওমানের যে সুলতান বর্তমান আছেন উনি 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং অফিস আদালত বন্ধ রেখেছেন। তো এই কারণে ওমানে আজকে করোনা ভাইরাসের আপডেটটি এখন পর্যন্ত জানানো হয়নি। সম্ভবত মিনিস্ট্রি অফ হেলথ থেকে আগামী 3 দিন 4 দিন এই নিউজগুলো জানানো হবে, অর্থাৎ করোনা ভাইরাসের আপডেটগুলো হয়তো আগামী 3 দিন 4 দিন জানানো নাও হতে পারে, অর্থাৎ 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং শনিবার মিলিয়ে নাও জানানো হতে পারে। তো পরবর্তীতে যখন জানানো হবে বা যদি এর মধ্যেও জানানো হয় তাহলে আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে যেহেতু এখন পর্যন্ত জানানি, আপনাদেরকে জানাতে পারছি না। পরবর্তী বিষয়টি হচ্ছে, আপনারা জানেন যে আগামীকাল অক্টোবরের 1 তারিখে ওমানে এয়ারপোর্টগুলো খুলে দেওয়া হবে। সালালা এয়ারপোর্ট, মাস্কেট এয়ারপোর্ট, দুখুম এয়ারপোর্ট সবগুলো এয়ারপোর্ট রেডি আছে এবং সকল কার্যক্রম কিন্তু সম্পন্ন, অর্থাৎ যাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য সকল কার্যক্রম সম্পন্ন। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন যে কী লাগবে, কী লাগবে না, কখন যেতে পারবেন, কখন আসতে পারবেন, টিকিটের দাম কত হবে, কী কী আস, মানে অনেকগুলো প্রশ্ন, কমবে কবে টিকিটের দাম, বা কোন এয়ারলাইন্সে চালু হবে, কোন এয়ারলাইন্স চালু হবে না, কোন ডেস্টিনেশনে চালু হবে, কোন ডেস্টিনেশনে চালু হবে না। তো যেহেতু একটা নিয়ম হওয়ার পরে সবগুলো বিষয় আসলে প্রাথমিকভাবে ক্লিয়ার হওয়া যায় না, যখনই সেটার কার্যক্রম শুরু হয় তখনই বোঝা যায়। তো আগামীকালকের পর থেকে আসলে অনেকগুলো বিষয় ক্লিয়ার হওয়া যাবে। যেমন আপনারা অনেকে বলেছিলেন যে 28 তারিখে যে ফ্লাইটটা বাংলাদেশ থেকে এসেছে সে ফ্লাইটের মানুষজনদের করোনা টেস্ট করানো হয়নি, এয়ারপোর্টে করোনা টেস্ট করায়নি আর কি, মাস্কেট এয়ারপোর্টে। তো সেক্ষেত্রে যে নিয়মটা করা হয়েছে, মাস্কেট এয়ারপোর্টে করোনা টেস্ট করা হবে বলা হয়েছিল, তাহলে কেন করা হয়নি? আমাদেরকে বলতে চাই যে করোনা টেস্টের নিয়মটা, অর্থাৎ মাস্কেট এয়ারপোর্টে করোনা টেস্টের নিয়মটা কিন্তু আগামীকাল অক্টোবর 1 তারিখ থেকে কার্যক্রমটা শুরু হবে, ইতিপূর্বে না। তো এই কারণেই পূর্বে বাংলাদেশ থেকে যে সকল যাত্রী এসেছেন তারা সবাই করোনা টেস্টের সার্টিফিকেটটা নিয়ে এসেছেন এবং এই কারণে ওনাদেরকে শুধুমাত্র অঙ্গীকারনামাটা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং ওনারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে অঙ্গীকার করে বের হয়ে গেছেন। এর বাইরে আপনারা অনেকগুলো প্রশ্ন করছেন যেগুলো এয়ারলাইন্স রিলেটেড, সেগুলোর প্রশ্নের উত্তর অনেকগুলোরই আগামীকালকে থেকে পাওয়া শুরু হবে, যে কোন পেপারগুলো লাগছে, যেমন ইভিসার বিষয়টা যদি না থাকে তাহলে কি হবে, তাহলে কি তারা ঢুকতে পারবে না। এই বিষয়গুলো আসলে আগামীকালকের পর থেকে ক্লিয়ার হওয়া যাবে, এটা হুট করে ক্লিয়ার হওয়া সম্ভব না, কারণ হচ্ছে কার্যক্রমটা তো শুরু হয়নি, বাধাগুলোও সামনে আসেনি। আগামীকালকে সেটা শুরু হবে, আগামীকালকে থেকে বাধা যে বিপত্তিগুলো আছে, বাধা বিপত্তিগুলো সেগুলো একটা একটা করে সামনে আসবে এবং সেই একটা একটা করে আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে দিলে আপনারা খুব আরামসে বুঝে যাবেন, আপনাদের মাথায় এত বেশি খারাপ করতে হবে না। এই হচ্ছে বিষয়, আজকে ওমানে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ নেই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।